কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আর এখন বাজে বিকেল 4টা, আর আমি আর তোমাদের দাদাভাই একটু ঘুরতে বেরিয়ে পড়েছি, আর তোমাদের সঙ্গে টোটোপাড়ার একটা সুন্দর জায়গা শেয়ার করতে। তো আর টোটোপাড়ার এটা হচ্ছে পিকনিক স্পট, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো দেখতে থাকো ব্লগটা। বন্ধুরা, টোটোপাড়া গ্রামে আবার সকলকে স্বাগত জানাই। আর আজকে আমি তোমাদেরকে টোটোপাড়া গ্রামের একটা সুন্দর জায়গা টোটোপাড়া পিকনিক স্পট শেয়ার করতে চলেছি। আর টোটোপাড়ার পিকনিক স্পট আসতে হলে সর্বপ্রথম বাজার আসতে হবে, আর বাজার থেকে উপরে রাস্তা ধরে এগোতে হবে উপরের দিকে। আর যাওয়ার পথে এরকম সুন্দর সুন্দর ফুলের মনোরম দৃশ্য তোমরা দেখতে পাবে। আর ফুলের পাশাপাশি এখানকার প্রাকৃতিক পরিবেশ, ঘর বাড়ি, আর তার সাথে সুপারি গাছের সমাহার, এইসব দৃশ্য তোমরা দেখতে দেখতে আর উপলব্ধি করতে করতে কখন যে পিকনিক স্পটে পৌঁছে যাবে বুঝতেই পারবে না। সত্যি এখানকার পরিবেশটা খুবই মনোরম, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তো দেখতে থাকো। আর এই ভিডিওতে আমি টোটোপাড়া পিকনিক স্পটের সমস্ত খুঁটিনাটি তথ্য তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, তাই ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো বন্ধুরা, এই সুন্দর মনোরম পরিবেশটা উপলব্ধি করতে করতে আমরা পিকনিক স্পটের খুব কাছাকাছি পৌঁছে গেছি। তো এই সোজা যে রাস্তাটা চলে গেছে, এটা মাইনিং তথা হাওড়ি নদীতে গেছে, আর তারই ডান দিকের রাস্তাটা। এই রাস্তা ধরে একটু উপরের দিকে গেলেই পিকনিক স্পট পৌঁছে যাবে তোমরা। আর এখানে সত্যি এলে মনটা একদম জুড়িয়ে যায়। এখানকার পরিবেশটা এতটা সুন্দর লাগে, যেন প্রকৃতি যে এত সুন্দর সেটা এখানে না এলে বোঝাই যায় না। সত্যি কি দারুণ লাগছে জায়গাটা, যতবার এখানে আসি ততবার আসতে ইচ্ছা করে এই কারণেই। তো আমরা টোটোপাড়া পিকনিক স্পটে একদম পৌঁছে গেছি, আর এটাই হলো টোটোপাড়া সেই পিকনিক স্পট। তো বন্ধুরা, আমরা চলে এসেছি টোটোপাড়া সেই বিখ্যাত জায়গা টোটোপাড়া পিকনিক স্পট, আর এসে একদম মনটা পুরো ফ্রেশ হয়ে গেল। এখানে পরিবেশটা বিকালের এত সুন্দর আর এত মায়াবী, দেখলে মন জুড়িয়ে যাবে। দেখো পাশ দিয়েই বয়ে যাচ্ছে হাওড়ি নদী। তো বন্ধুরা, ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছ, ওই পাহাড়ে আমি আর তোমাদের দাদা ভাই পায়ে হেঁটে ওই পাহাড়ের উপরে উঠেছিলাম। প্রায় 1 ঘন্টা লেগেছিল, আর পা তো প্রচুর ব্যথা করেছিল সেই দিনে, একদম টপে উঠছিলাম। আর ওখানে খুব সুন্দর জায়গা, আর এখন তো বর্ষাকাল, রাস্তাটা মানে জঙ্গল হয়ে গেছে, তাই এখন তোমাদের সঙ্গে উঠে দেখাতে পারলাম না। আর একদিন কোনো দিন যদি যাই ওই উপরে, তখন তোমাদের সাথেও শেয়ার করব। ওপরের বাড়িগুলো খুব সুন্দর, ছোট্ট ছোট্ট বাড়ি আর খুব সুন্দর। আর তো একদিন সম্ভব হলে তোমাদেরকেও শেয়ার করব জায়গাটা। তো বন্ধুরা, আমি এইবার তোমাদেরকে চারিদিকের যে পরিবেশটা ঘুরিয়ে দেখাচ্ছি, আর কোন দিকে কী আছে সেটাও তোমাদেরকে পরিচয় করে দিচ্ছি, তো দেখতে থাকো। তো বন্ধুরা, এটাই হলো টোটোপাড়ার পিকনিক স্পট আসার রাস্তা। তো ওই দিক থেকে আসতে লাগে, টোটোপাড়া বাজার থেকে উপরের দিকে একটু উপরে আসতে লাগে, আর এই রাস্তা ধরে তোমরা টোটোপাড়া পিকনিক স্পটে আসতে পারবে। আর এটাই হলো সেই টোটোপাড়া পিকনিক স্পট, আর এই প্লেসের মধ্যেই পিকনিক অ্যারেঞ্জ হয়, মানে শহর থেকে যারা আসে, বিশেষ করে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এই 3 মাসে প্রচুর ট্যুরিস্ট আসে শহর থেকে। এই জায়গা তখন পুরো ভরাট হয়ে যায়, এত গাড়ি আসে এখানে। তো এই 3টে মানে মাসে প্রচুর ট্যুরিস্ট আসে, যেহেতু ওইটা ড্রাই সিজন থাকে, তখন বৃষ্টিটা কম হয়, তাই জন্য ওই সিজনেই বেশি ট্যুরিস্ট আসে। আর এরই পাশাপাশি ওই উপরে যেটা দেখতে পাচ্ছ, হোমস্টের ব্যবস্থাও আছে, যারা মানে শহর থেকে আসো তাদের থাকারও ব্যবস্থা রয়েছে। তোমরা যদি থাকতে চাও 2-1টা দিন ওখানে স্টে করতে পারো, খুব সুন্দর পাহাড়ের উপরে জায়গা। আর
এখানে তোমরা মানে কি বলে থাকার তো সুবিধা যেমন আছে, খাওয়ারও ব্যবস্থা রয়েছে। আর তার পিছনে যেমন রয়েছে ভুটানের পাহাড়, দেখো পুরো পিছনে যে পুরো লম্বা করে যে পাহাড়টা দাঁড়িয়ে আছে উঁচু হয়ে, ওটা পুরো ভুটানের পাহাড়। ওই পাহাড়টা পুরো চারিদিকটায় ঘিরে রয়েছে দেখো, মানে অ্যাকচুয়ালি এই টোটোপাড়া জায়গাটা চারিদিকটা ভুটানের পাহাড় দিয়ে সীমাবদ্ধ। আর এদিকটা এলে দেখতে পাবে আর সেই হাওড়ি নদী, হাওড়ি নদী প্রবল জল বয়ে যায়, বিশেষ করে বর্ষাকালে এত সুন্দর দৃশ্যটা দেখতে পাবে, অন্য কালে সচরাচর দেখতে পাবে না। দেখো কত সুন্দর জল বয়ে যাচ্ছে, দেখতে দারুণ লাগে। আর আওয়াজটা এখান অবধি আসছে কানে। আর দূরে দূরে যে দেখতে পাচ্ছ সাদা মতো জায়গা, ওটা কিন্তু অ্যাকচুয়ালি নদী, ওটা হচ্ছে তোর্সা নদী। তো হাওড়ি নদীর সমস্ত জল বয়ে গিয়ে ওই তোর্সা নদীতে মিশে। ওই যে দূরে দেখতে পাচ্ছ বন্ধুরা, ওটা কিন্তু জয়গা, মানে ভুটানের একটা শহর ওই জায়গা। তো ওই জায়গাটাও এখান থেকে দেখা যায়, যেহেতু এই পিকনিক স্পটটা একটু উপর দিকে অবস্থিত, যেহেতু তাই জন্য এখান থেকেও ওই ভুটানের জয়গা শহরটাকেও দেখা যায়। দারুণ লাগছে, ক্যামেরাতে কতটা আসছে বলতে পারছি না, কিন্তু খুব সুন্দর লাগছে, পুরো জায়গাটাই দেখা যাচ্ছে একদম স্পষ্টভাবে, খুব সুন্দর লাগছে। তো এই হলো এখানকার মানে টোটোপাড়া পিকনিক স্পটের চারিদিকের পরিবেশটা। আর বন্ধুরা, এই পিকনিক স্পট আর হোমস্টেটা এই দাদারই, তো দাদার কাছ থেকে জেনে নেব এখানকার সমস্ত ডিটেলসগুলো। তো দাদা আপনার নামটা প্রথমে বলুন। আমার নাম জ্ঞান বাহাদুর রানা। আচ্ছা, তো এই পিকনিক স্পটটা সম্পূর্ণ আপনারই তো? হ্যাঁ। আচ্ছা, এই নিচের যে পিকনিক স্পট, আচ্ছা কোন সিজনে বেশি আপনার এখানে টুরিস্ট আসে? এখানে সেপ্টেম্বর থেকে শুরু করে মার্চ অবধি। আচ্ছা, তো বাইরে থেকে কলকাতা টলকাতা থেকেও আসে এখানে টুরিস্ট? কলকাতা থেকে তো টুরিস্ট কন্টিনিউ আসছে, এখনো আসছে, কিন্তু মাদারিহাটে থেকে এখানে ঘুরতে আসে আর কি। আচ্ছা, এখানে থাকার জন্য ও তো আসতে পারে না, কেন কি বাসে আসে, বড় বড় বাসে। আচ্ছা, ওখানে রিজার্ভ থাকে, সেজন্য ওখান থেকে গাড়ি করে এখানে ঘুরতে আসে আর কি। আচ্ছা, এখানে এলে মানে কি কি ফেসিলিটি পাবে মানে যারা বাইরে থেকে আসবে? যদি আপনারা এখানে আসেন তাহলে এখানে একটা রুমে চারজন অবধি ঘুমাইতে পারে, একটা চারজন অবধি ঘুমাইতে পারবে একটা রুমে, চারজন থেকে যদি বেশি ছয়জন পাঁচজন থাকে তাহলে ১২০০ টাকা একটা রুমের পড়বে আর কি। আচ্ছা, তারপরে আপনাদের খাওয়া দাওয়ার ব্যবস্থার মধ্যে যদি আপনারা নিজে রান্না করে খাবেন তাহলে আমরা গ্যাস বাসনপত্র সেটাও দিয়ে দিব, যদি আপনারা আমাদেরকে রান্না করতে যেটা আপনারা খাবেন যে হিসাবে খাবেন সেই হিসাবে বানাই দিবেন। আচ্ছা, খাওয়ার মধ্যে আপনাদের যেটা নিরামিষ খাইলে কম হবে, ব্রয়লার খাইলে একটু বেশি, মাছ ভাত খাইলে ব্রয়লারের কাছাকাছি, আর দেশি মুরগি খাইলে একটু বেশি হবে আর কি। খাওয়ারের উপর ডিপেন্ড করছে কিরকম কি চার্জ? হ্যাঁ, আপনার মোটামুটি ধরেন না আজকে দুপুরে আজকে সন্ধ্যা খাওয়া চায় নাস্তা, কালকে সকালে আবার দুপুরে তিন টাইম একবার নাস্তা দুইবার খাওয়াটা মোটামুটি আপনার ৫৫০ থেকে ৫০০ টাকা পড়ে যাবে। আচ্ছা আচ্ছা, ধরুন এখানে বাইরে থেকে এলো স্টে করলো না, এমনি জাস্ট পিকনিক করবে, তো সেক্ষেত্রে মানে কত কি চার্জ লাগবে এই পিকনিক স্পটে যদি জায়গা নেয়? না, আপনারা যদি পিকনিক করেন এখানে তাহলে পিকনিক করে তো আমরা তো বাইকে তো হিসাব করি না, তাও আমরা কয়টা বাইক হবে সে ২০ টাকা করে পার্কিং নেয় বাইক, মাত্র ২০ টাকায় আপনি এখানে পুরো জায়গা দিয়ে দেন। আচ্ছা, আর এমনি যে রান্নার কোনো চুলো টুলো কি আপনি ব্যবস্থা করে দিতে পারবেন? চুলো টুলো ব্যবস্থা তো এমনি এখানে পাথরের চুলো তো এমনি আছে এখানে। আচ্ছা আচ্ছা, যদি গ্যাস যদি আপনার একটা নিতে চান সেটা আলাদা টাকা দিতে হবে, সেটাই আর কি, সেটা আপনিও ব্যবস্থা করে দিবেন? হ্যাঁ, সেটা হয়ে যাবে। আচ্ছা, ধরুন এখানে যদি এলো হয়তো একদিন দুদিন থাকলো, তারপর এই আশেপাশে ঘুরতে চাই জায়গাটা, ভিউ পয়েন্ট গুলো দেখতে চাই টোটোপাড়ায়, সেক্ষেত্রে মানে আপনি কোনো ব্যবস্থা করে দিতে পারবেন? হ্যাঁ, আপনারা যদি এখানে আসবেন কোনোদিন যদি আসেন তাহলে আপনি এখানে টোটোপাড়াতে ঘোরার জায়গা কোনটা কোনটা, কোথায় গেলে আপনাদেরকে ভালো লাগবে, কোন জায়গাটা, এখানে মোটামুটি তিন দিন থেকে ঘোরার জায়গাটা, তিন দিন লাগবে পুরোপুরি টোটোপাড়া কভার করতে? টোটোপাড়া কভার করতে হলে আচ্ছা পুরো মানে এখানে গাড়ির ব্যবস্থাও করে দিবেন? হ্যাঁ, গাড়ির যতটুকু গাড়ি যাবে সেই হিসাবে গাড়ি নিয়ে যাইতে হবে, বাকিগুলো তো হেঁটে কভার করতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হেঁটে কভার করলে মানে বেশি জায়গাটা দেখতে পারবে? হ্যাঁ, দেখতেও পারবে আর ঘোরাটাও ভালো লাগবে আর কি। তো আপনার ফোন নাম্বারটা দিয়ে দিন, আর কোনো অসুবিধা হলে সবাই কন্ট্যাক্ট করে চলে আসতে পারবে। ঠিক আছে, আমার মোবাইল নাম্বারটা হলো 9800826413, আবার একবার বলে দিই 9800826413।
ঠিক আছে, এইটা হচ্ছে যে মানে আপনার পুরো কন্ট্যাক্ট নাম্বার, আপনাকে কন্ট্যাক্ট করে যে কোনো সময় মানে আপনি পুরো গাইড করে দেবেন। ধরুন কলকাতা থেকে যারা আসবে পুরোপুরি হয়তো বুঝতে পারবে না জায়গাটা, তো আপনাকে ফোন করলে পুরোপুরি আপনি গাইড করে দেবেন কিভাবে কি আসতে হবে, কোথা থেকে কিভাবে। ঠিক আছে, আপনার আরেকটা কথা বলি, আপনাদেরকে যদি কলকাতা থেকে যদি আসতে হয় তাহলে এই নম্বরে যদি কন্ট্যাক্ট করে আসেন তাহলে দুইটা জায়গাতে নামা জায়গা আছে, একটা বীরপাড়া নাহলে হাসিমারাতে নামতে হবে। হাসিমারাতে যদি আপনারা নামেন ওখানে, তো আমার সাথে যোগাযোগ যদি করে যদি আসেন আমি এখান থেকে গাড়ি পাঠিয়ে দিব, ওই গাড়ির মধ্যে আপনারা এখান অবধি আসতে পারবেন। আচ্ছা আচ্ছা, নাহলে একটু কম খরচের মধ্যে যদি আসতে চান তাহলে হাসিমারা থেকে মাদারিয়ার যাইতে হবে, মাদারিয়া থেকে জিপে করে টোটোপাড়া ঢুকতে হবে, তাহলে আপনাদের একদম কম খরচে টোটোপাড়া ঢুকতে হবে। আচ্ছা, ফালাকাটা থেকে কোনো ব্যবস্থা আছে? ফালাকাটা থেকে না না, ফালাকাটা থেকে আমি এখানে গাড়ি পাঠিয়ে দিতে পারবো, কিন্তু ওখান থেকে গাড়ি আসার তো ভাড়া যদি বেশি পড়ে আপনাদের জন্য, যদি বেশি লাগে তাহলে আপনারা ওখান থেকে ফালাকাটা থেকে মাদারিয়া অবধি আসবেন। মাদারিয়ার থেকে তো প্রচুর গাড়ি পাওয়া যায়, কম খরচের মধ্যে টোটোপাড়া আসতে পারবেন, আর কোনো রিজার্ভ টিজার্ভ লাগবে না। যদি আপনারা ও ফালাকাটা থেকে এখানে ঢুকতে চান তাহলে একজনের উপর 70-80 টাকা খরচ পড়বে একজনের উপর, তাহলে তো 6 জন হলে তো 600 টাকা হয়তো পড়লো। এইটাই কথা হচ্ছে যে বাইরে তোমরা রিজার্ভ করলে একটু বেশি দিয়ে দেয়, কারণ তোমরা বাইরে থেকে এসছো, আর এখান থেকে তুমি যদি কন্ট্যাক্ট করে আসতে পারো অনেকটা কম খরচ হবে, কারণ বাইরের লোক তোমাদেরকে যেহেতু নতুন বিভিন্ন বিভিন্ন রকমভাবে বিভিন্ন রেট নেবে, তাই দাদার সাথে কন্ট্যাক্ট করে এলে অনেকটা সুবিধা আর ফেসিলিটি পাবে। একটা গাড়ি রিজার্ভ করতে 3,000 টাকা নেবে ওদিক থেকে, 1,000 টাকার কমে এখানে ঢোকা হবে, তো 2,000 টাকা তো 2 দিন বসার টাকাটা বেঁচে যাবে। ঠিক আছে বন্ধুরা, এত সুন্দর জায়গা আছে। তো বন্ধুরা, এই হোমস্টেতে 2টো রুম আছে, আর আমি তোমাদেরকে একটা রুম ঘুরিয়ে দেখাচ্ছি। রুমটা খুবই বড়, বেশ গোছানো আছে, সাজানো গোছানো, 2টো বেড আছে, আর বেডের সাথে সাথে অ্যাটাচ বাথরুমও রয়েছে এখানে। আর রুমের পিছন পাশে দরজা খুললে এরকম সুন্দর একটা ব্যালকনি পাবে, ব্যালকনি থেকে দারুণ সুন্দর ভিউ পয়েন্ট দেখতে পাবে তোমরা। তো এই নাম্বারে দাদার সাথে কন্ট্যাক্ট করে তোমরা চলে আসতে পারো এখানে। তো শহরের ব্যস্ততম একঘেয়েমি জীবন ছেড়ে 2-4 দিন পাহাড়ে এভাবে নিরিবিলিতে যদি কাটাতে চাও তো চলে আসতে পারো নিশ্চিন্তে তোমরা। বিশেষ করে ডিসেম্বর আর জানুয়ারি মাসে এই জায়গাটা পুরো জমজমাট হয়ে ওঠে, বহু দূর থেকে মানুষজন এসে এখানে জমিয়ে পিকনিক করে। তো বন্ধুরা, আমরা বাড়ি চলে যাচ্ছি, অনেকটা প্রায় সন্ধ্যাভাবি হয়ে আসলো, তো চলো বাড়ি চলো, আর টাটা পিকনিক স্পট, আবার বাড়ি গিয়ে কথা হচ্ছে। হ্যাঁ তো চলো। বন্ধুরা, আমরা রুমে চলে এসেছি, আর পারমিটাও একটু ফ্রেশ হচ্ছে, তাই ভিডিওটা আমি এন্ড করছি। আর আজকের এই টোটোপাড়া পিকনিক স্পট জায়গাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার্স আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যাতে আমরা আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে আনতে পারি আর আমরা আরও এগিয়ে যেতে পারি। তো দেখা হচ্ছে নেক্সট আরও একটা সুন্দর ভিডিও নিয়ে, এই টোটোপাড়ায় আরও একটা সুন্দর ভিউ পয়েন্ট নিয়ে দেখাবো তোমাদেরকে। আর ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।